এদিকে মহাখালীতে ডিএনসিসির করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। প্রথম দিনে প্রস্তুত রয়েছে 50টি আইসিইউ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আমাদেরকে জানাবেন যে ডিএনসিসি হাসপাতালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রোগী ভর্তি সেমন কোনো চাপ দেখছেন কিনা? আইসিইউ গুলোর অবস্থা কি? ধন্যবাদ আফরিন। আফরিন, সকাল 8:30টার পরপরই কিন্তু এই ডিএনসিসির নির্ধারিত যে কোভিড হাসপাতাল, সেই হাসপাতালে রোগীরা আসতে শুরু করে। তো এই পর্যন্ত যে সর্বশেষ তথ্য, আমাদের সাথে কথা বলেছেন এখানকার দায়িত্বে যিনি রয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার নাসির, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর পাশাপাশি এই হাসপাতালের যেই সার্বিক যেই অবস্থা এবং এখানে যে কী ধরনের ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই হাসপাতালে 1000 যেই বেডের করা হয়েছে সেখানে প্রায় 200 বেশি কিন্তু তারা আইসিইউ ব্যবস্থা করছেন, এবং এর সাথে যারাই আসছেন তাদেরকে কিন্তু কেউ কোনোভাবেই নিরাশ করছেন না। তবে একটা বিষয় তিনি বারবারই এই গণমাধ্যমকে জানিয়েছেন যে যাদের আইসিইউর প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই হাসপাতালে যেন আসেন, অল্প যাদের সংক্রমণ বা অল্প কোনো আইসিইউর প্রয়োজন নেই এখানে যেন কোনোভাবে যেন এখানে মানে আইসিইউর যে চাহিদাগুলো সেগুলো যেন তারা পূরণ না করে, তাহলে যাদের আইসিইউ প্রয়োজন তারা কিন্তু সেই সুবিধাটা পাবেন না। এবং এই খরচের যে বিষয়টি সেটি বলেছেন যে সরকারি হাসপাতালের যেই খরচ সেই বিষয়গুলো কিন্তু তারা সরকারি যেই নির্ধারিত মূল্য রয়েছে সেইগুলোই কিন্তু তারা এই হাসপাতালে সেই রোগীদেরকে সেবা দেবেন। তো ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী আলী তালুকদার জানাচ্ছিলেন রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালের সর্বশেষ তথ্য।